ক্লাস 11 12 ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো ক্লাস 12 এর ছেলে মেয়েরাও মন দিয়ে শুনবে, ক্লাস 11 এর ছেলে মেয়েরাও মন দিয়ে শুনবে। পুরো ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে হবে, ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু এগোবে। আমাদের কিন্তু এখনো অনেকেরই পূজোর সেই আমেজটা এখনো কাটিয়ে উঠতে পারোনি, কিন্তু পূজোর পরে মনে রাখো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা এবং একাদশ সেকেন্ড সেমের কিন্তু ফাইনাল পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চলছে। বোর্ড কর্তৃক অফিসিয়াল 2 থেকে 3টে নোটিফিকেশন জানিয়েছে, সেগুলো একটু ভালো করে বুঝবে এবং আমাদের আগামী পরিকল্পনা এবং ভালো রেজাল্টের একটা অভূতপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বুঝবে। একাদশ সেকেন্ড সেমে পরীক্ষা কবে সেটা তোমাদেরকে বোর্ড কর্তৃক কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা 3রা মার্চ থেকে শুরু হবে 18ই মার্চ পর্যন্ত। তবে এই পরীক্ষার আগের নোটিফিকেশনে বলা হয়েছিল যে পরীক্ষার সময় বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। তোমরা জানো ডেসক্রিপটিভ অর্থাৎ লিখতে হবে, সেখানে 2 নম্বর, 6 নম্বর, 5 নম্বর গ্রামার, রাইটিং ইত্যাদি থাকবে। এবং এই একাদশের সেকেন্ড সেমিস্টারে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে একা লেখা শেখার উপরে জোর দিতে হবে। শুধু বই পড়লে চলবে না, শুধু বইয়ের গল্পের অর্থ বুঝলে চলবে না, সে গল্পের ভেতরে ঢুকতে হবে, গল্পের মেন জায়গা বুঝতে হবে, একা লেখা শিখতে হবে, নোটস অনেক সহজ বোধ্য করে পড়তে হবে, যাতে করে গাদা গাদা নোটস না পড়ে যে কটা পড়বো সে কটার মধ্যে আসবে। গ্রামার কিভাবে শিখলে এই অল্প সময়ের মধ্যে সব গ্রামার পারবো, রাইটিং লেখার উপরে জোর দিতে হবে, এত কিছু। সময় কিন্তু বেশি দিন নেই, এই বহু ছেলে মেয়েরা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হচ্ছে। একবার ক্লাস করলে বুঝতে পারবে যে কেন বাংলায় এখন প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা অনলাইন ক্লাসের উপরে ভরসা করছে, কারণ তারা রেজাল্ট ভালো করেছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট একটা গল্প, আমারই খুব কাছের খুব প্রিয় একটা ছাত্রী। তার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তার মার্কশিটটা তোমরা পাশে দেখো, ও ইংরেজিতে কত ভালো রেজাল্ট করেছে অনলাইন ক্লাসেস করে। ও অফলাইন পড়তে যেতে পারে না, ও পারলে তুমি কেন পারবে না, প্রশ্ন সেইটা। দেখো লোকে অনেকে অনেক কিছু বলবে, যার নিন্দা করার তার নিন্দা করবে, তার শুয়ে বসে কোনো কাজ নেই, তার কাজ একটাই, অপরের ভালোটা না দেখতে পারা। তাই লোকে কি বলছে সেটা না দেখে তুমি তোমার পরিবর্তনের দায়িত্বটা তোমার ঘাড়ে তুলে নাও, পাশে আমি রয়েছি। দেখো চলো তাহলে, তোমাদের পরীক্ষা কিন্তু 3টে থেকে 5টার পরিবর্তে 2টো থেকে 4টে পর্যন্ত হবে, তার কারণ ওই সময় রোজা চলবে, তাই সেই কারণে তোমাদের ওই টাইমটা কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে। তবে ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টগুলো 2টো থেকে 3টে 15 পর্যন্ত, সেখানে 1 ঘন্টা 15 মিনিট, আর তোমরা পাবে 2 ঘন্টা। ঠিক আছে, এটা ক্লিয়ার করলাম। আর তোমাদের পরীক্ষা কবে তাহলে বললাম যে 3রা মার্চ থেকে শুরু হবে 18ই মার্চ পর্যন্ত, এবং একাদশের পরীক্ষা রুটিন বলে দিলাম বা সময় নির্ঘণ্ট বললাম আর কি। আর HS-এর টেস্ট পরীক্ষা প্রত্যেকটা স্কুলে হেড স্যারদেরকে বা হেড ম্যাডামদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে HS-এর টেস্ট পরীক্ষা কিন্তু 30শে নভেম্বরের মধ্যে নিতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু দোরগোড়ায় টেস্ট পরীক্ষা আমাদের চলে এসছে HS-দের। তো এই HS-দের যে টেস্ট পরীক্ষা সেই পরীক্ষাটা প্রস্তুতি তোমাদের জন্য PDF নোটস খুব সহজে লেখা সেটা তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তোমরা অতি সহজেই পেয়ে যাবে। জাস্ট ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আরও একটা ইম্পর্টেন্ট নিউজ, HS-এর পরবর্তী যে টেস্ট পরীক্ষার পরবর্তী 3 মাস সময় তোমরা হাতে পাও, সেই 3 মাস কিন্তু বেশ জমিয়ে পড়াশুনো করা যায়। সেই 3 মাস পড়াশুনো করে অনেকেই 90+ মার্কস পেয়েছে, বিলিফটা তোমাকে নিজেই করতে হবে। এবং মনে রাখো যে তুমি যদি বিশ্বাস না করো তুমি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে ভালো রেজাল্ট কখনোই সম্ভব নয়। তাই HS-এর টেস্ট পরবর্তীতে আমাদের ক্র্যাশ কোর্স রয়েছে, সেই ক্র্যাশ কোর্সে তুমি ভর্তি হতে পারো। ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে তুমি টেস্টের পরবর্তীতে একা লেখা শিখতে পারবে, রাইটিংয়ের ওপরে তোমার অনেক দক্ষতা আসবে, প্রত্যেকটা গল্পের আমরা ওয়ান শট ভিডিওস দেবো, প্রত্যেকটা কবিতার ওয়ান শট ভিডিওস দেবো, প্রত্যেকটা জায়গা ধরে ধরে বুঝিয়ে দেবো, রিভিশন প্রো ম্যাক্স বলতে পারো। তো টেস্ট পরবর্তীতে আমরা কিন্তু আমরা যে প্রস্তুতি নেব তার জন্য ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে, তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। ক্লাস 11 12 এর ইম্পর্টেন্ট 2টো ইনফরমেশনস তোমাদের সঙ্গে শেয়ার করলাম।